চলতি বছরের শুরুতে রাজ্যে পশু পাখিদের জন্য অ্যাম্বুলেন্স চালু করেছে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এর পাশাপাশি চালু করা হয়েছে একটি টোল ফ্রি নাম্বার 1962। এই নাম্বারে ফোন করলে বাড়ির পশু বা পাখিদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে একজন চিকিৎসক, একজন প্যারামেডিকেল স্টাফ এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মী পৌঁছে যাবেন সেই বাড়িতে। ফটিকরাই নজরুল কলাক্ষেত্রে আয়োজিত 2024 সালের পাখি উৎসবে অংশগ্রহণ করে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। অনুকূটের জেলা বন দপ্তরের উদ্যোগে এদিন ত্রিবার্ষিক পাখি উৎসবের সূচনা করেন তিনি। এই দিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের পশু পাখিদের রোগমুক্ত রাখতে সেধক দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে পশু চিকিৎসালয়ও গড়ে তুলেছে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এর পাশাপাশি মন্ত্রী এদিন আরও বলেন, পাখি প্রকৃতির অমূল্য সম্পদ, মনোরম প্রাকৃতিক পরিবেশ তৈরির অন্যতম কারিগর এই পাখিদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা আত্মার সম্পর্ক রয়েছে। মানুষ জীবন প্রকৃতিকে বাদ দিয়ে কোনো সময় আমরা চিন্তা করতে পারি না। একটা পাখি যেমন এক ডালাতে উঠতে পারে না, ঠিক তেমনি মানুষ প্রকৃতিকে বাদ দিয়ে চলতে পারে না। অর্থাৎ প্রত্যেকদিন আমরা আমাদের জীবন দশায় যা কিছু পেয়ে থাকি, যা আমাদের প্রয়োজন, সবটাই কিন্তু প্রকৃতির নির্ভর। এই প্রকৃতির অন্যতম সম্পদ পশু পাখি, তাদের সুরক্ষা, তাদের রক্ষণাবেক্ষণ, তাদের সমৃদ্ধির জন্য সরকার সময় সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। তার মধ্যে অন্যতম ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটিস যেগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেগুলি সময় সময় করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বার্ড ফেস্টিভ্যাল। তাদেরকে রক্ষা করা যায় তার জন্য আমরা ভ্যাকসিন প্রোভাইড করি, অসুস্থ হলে তার ট্রিটমেন্টের জন্য আমাদের হসপিটাল ব্যবস্থা রয়েছে, সেগুলি আমরা প্রোভাইড করছি। এর বাইরে আমরা আরেকটা ইনোভেটিভ স্কিম বর্তমানে চালু করেছি, এখানে যারা আপনারা আছেন, মনে করুন আপনার বাড়িতে কোনো গৃহপালিত পশু খুব সিরিয়াসলি অসুস্থ হয়ে গেছে, তাকে আপনি হাঁটিয়ে আপনার পার্শ্ববর্তী ডিসপেন্সারি কিংবা হাসপাতালে নিয়ে যেতে পারলেন না, কিন্তু তার চিকিৎসার দরকার, সেই ক্ষেত্রে আমরা একটা টোল ফ্রি নাম্বার দিয়েছি 1962। আপনি যদি ফোন করেন তাহলে আমাদের দপ্তরের পক্ষ থেকে একজন ডাক্তার, একজন প্যারামেডিক্যাল স্টাফ এবং গ্রুপ ডি স্টাফ সহ অ্যাম্বুলেন্স নিয়ে আপনার বাড়িতে চলে যাবে। অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি কিন্তু আমাদের দপ্তর চালু করেছে। অর্থাৎ মানুষ যেমন অসুস্থ হলে পরে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স দরকার, পশু পাখি বা আমাদের প্রকৃতির অন্যতম বন্ধু পশু পাখি যদি অসুস্থ হয় তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আমরা রেখেছি। অ্যাম্বুলেন্স সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে, গিয়ে আপনার চিকিৎসা পরিষেবা করে আসবে। অর্থাৎ 1962 তে আপনি ফোন করলেই আপনার বাড়িতে ডাক্তার যাবে এবং তাকে চিকিৎসা পরিষেবা প্রদান করবে। 2024 সালে পাখি উৎসবের সূচনার লগ্নে মঙ্গলবার উপস্থিত ছিলেন অনুকূটের জেলা শাসক টি কে চাকমা, জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায়, জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গীর, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপর্ণা দাস এবং কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।